তো হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি ধুলোকণা ধারাবাহিকে যিনি নায়কের চরিত্রে অভিনয় করছেন তার বাস্তব জীবন সম্পর্কে। তিনি কিভাবে ক্যারিয়ার শুরু করেছিলেন, তিনি বাস্তবে কাকে বিয়ে করেছেন, সব কিছু জানাবো ডিটেলসে। তো চলুন ভিডিওটি শুরু করি। ধুলোকণা ধারাবাহিকে আমরা যাকে লালনের চরিত্রে অভিনয় করতে দেখছি তার আসল নাম হলো ইন্দ্রশিষ রয়। ইন্দ্রশিষ জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গে কলকাতা শহরে। জন্মের তারিখ ছিল 15 নভেম্বর 1986 সাল, তাই 2021 হিসেবে তার বর্তমান বয়স হলো 35 বছর। অভিনেতা পড়াশোনা কমপ্লিট করেছেন কলকাতা আশুতোষ কলেজ থেকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তিনি একজন অনেক পুরনো জনপ্রিয় অভিনেতা। তিনি অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন 2008 সাল থেকে। তিনি 2008 সালে ওভার নট এভার ইয়ার আফটার অকারী পরিচালক হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপরে 2009 সালে আকাশ বাংলার চ্যাম্পিয়ন অভিনেতা সূচনা করেছিলেন। তারপরে 2010 সালে তিনি জি বাংলার সিরিয়াল জ্ঞানারে তিনি টিনটানের চরিত্রে অভিনয় করেছিলেন। 2012 সালে জি বাংলার মেঘা সিরিয়াল হলো সুবর্ণলতাতে অভিনয় করেছেন। এছাড়া তিনি প্রচুর ওয়েব সিরিজে এবং সিনেমাতেও কাজ করেছেন। অভিনেতার উচ্চতা আনুমানিক 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন 68 কেজি। অভিনেতার ধর্ম হলো হিন্দু এবং পেশা হলো অভিনয় ও মডেল। তবে তিনি এর আগে নিজেকে একজন ক্রিকেটার বলে দাবি করতেন এবং অভিনেতার শখ ছিল একজন বড় ক্রিকেটার হবার। তবে অভিনেতা বেশ কয়েকদিন বড় টিমেদের সাথে অনেক ক্রিকেট খেলেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি গান গাইতে এবং ক্রিকেট খেলতে খুবই ভালোবাসেন এবং তিনি নিজের শরীর ঠিক রাখার জন্য নিয়মিত জিমও করেন। অভিনেতা বাস্তব জীবনে বিবাহিত, তার স্ত্রীর নাম হলো সুরভি তরফদার, তিনি গত বছরেই বিয়ে করেন। তো বন্ধুরা, এই ছিল ধুলোকণা ধারাবাহিকের নায়কের সম্বন্ধে কিছু কথা যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর যদি এই ভিডিওটি আপনার মনে কোনো প্রশ্ন এনে থাকে আপনি নিঃসন্দেহে কমেন্টে জানাবেন।